শনিবার ঠিক বেলা তিনটার সময় অস্ত্রোপচার শুরু হয়। ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন বা ওরিপ নামক এই অস্ত্রোপচারের মাধ্যমে ভাঙা হাড়টিকে প্রথমে সঠিক জায়গায় বসিয়ে তারপর একটি প্লেটের সাহায্যে সেই হাড়গুলিকে আটকে রাখা হয়। তবে অপারেশন থিয়েটারের মধ্যে পায়ে তীব্র যন্ত্রণার মধ্যেও প্রিয়াঙ্কা বারবার চিকিৎসকদের অনুরোধ করতে থাকছেন, যত দ্রুত সম্ভব তিনি আবার যাতে শুটিংয়ে ফিরতে পারেন সেই চেষ্টা যেন করেন চিকিৎসকেরা। মুকুন্দপুর আমরি হাসপাতালের অর্থোপেডিক সার্জন চিকিৎসক বিশাল ভগত জানান, প্রিয়াঙ্কার মনোবল দেখে তিনিও চমকে যান। এই ধরনের গুরুতর আঘাতে রোগীকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়। তবে অপারেশনের সময় প্রিয়াঙ্কা যেভাবে সাহায্য করেছেন এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে তাতে আগামী 48 ঘণ্টায় অভিনেত্রীকে পর্যবেক্ষণে রাখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত প্রিয়াঙ্কা স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকরা আশাবাদী, ফিজিওথেরাপি এবং আধুনিক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে প্রিয়াঙ্কা খুব দ্রুত আবার শুটিং ফ্লোরে ফিরতে পারেন। আপনাকে এখানে জানিয়ে রাখি, যিনি মত্ত বাইক আরোহী অর্জুন চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারকে বেপরোয়াভাবে ধাক্কা মেরেছিল সেই বাইক আরোহীকে পুলিশ আটক করেছে। আপনি যদি বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।